আল্লাহ রবুল্লা আলমিন তার নবী সাল্লামকে যে কয়েকটা মহাজেজা এবং অলৌকিকত্ব দান করেছেন তার নবুয়ত এবং রেসালতের স্বপক্ষে প্রমাণ হিসাবে যে সমস্ত মহাজেঝা দিয়েছেন তন্মধ্যে থেকে অন্যতম বড় একটি মহাজেজা হল মেহারাজ মেহারাজ মানে হল ঊর্ধ্বে গমন আল্লাহ রবুল্লা আলমিন তার রসুল সাল্লাহ সাল্লামকে দুনিয়ার সমস্ত সিস্টেম দুনিয়ার সমস্ত নিয়ম নীতি দুনিয়ার সমস্ত লজিক এবং যুক্তি বুদ্ধি সবগুলোকে পেছনে ফেলে তার হাবিব সাল্লা সাল্লামকে অলৌকিকভাবে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে সিদরাতুল মুহা সেখান থেকে সপ্ত আসমান জমিন সব ভ্রমণ করা শেষে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখানোর পর আল্লাহ তালার একান্ত সান্নিধ্যে নিয়ে আমাদের জন্য কিছু উপহার আল্লাহ তরবুল আলমিন তার রসুল সাল্লা সাল্লামের কাছে দিয়েছেন আর এই বিষয়ে সুরা ইসরার প্রথম আয়াতে আমরা দেখেছি আল্লাহ রব্বুল আলমী আলোকপাত করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই মেয়ারাজ এটি তার সশরীরে হয়েছে এটি কোনো স্বপ্ন যোগে হয়নি এটি রুহানিভাবে হয়নি এটি বিশুদ্ধতর মত এটি সঠিক এটি কোন হাদিস দ্বারায় সুপ্রমাণিত সুপ্রতিষ্ঠিত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই মেয়ারাজকে কেন্দ্র করে আমাদের সমাজে নানা ভুল ধারণা আছে নানান গল্প আছে যে গল্পগুলোর কোনো ভিত্তি নাই আবার এই মেয়ারাজকে কেন্দ্র করে অনেক জিনিস জানার আছে যেগুলো আমরা অনেক মানুষ জানি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রে নবী সাল্লাহ সাল্লামকে তার জীবনের সবচেয়ে কঠিন যে সময়টা তিনি পার করেছেন মক্কায় যেটাকে বলা হয় সে আবি আবি তালেবের তিন বছর এই তিন বছর ছিল আমাদের প্রিয় নবী ওয়া সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময় কিভাবে কঠিন সময় কারণ মক্কার মুশরিকরা শুধুমাত্র ঈমান আনার কারণে প্রিয় নবী আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের প্রতি যারা দুর্বল ছিলেন তাদের প্রতি নিষ্ঠুর নির্মম নির্যাতন চালানোর পর একটা পর্যায়ে এসে সমস্ত ঈমানদারদের প্রতি অবরোধ আরোপ করল সেই অবরোধ সেই বয়কটের সময়সীমা ছিল তিন বছর সে অবরোধ আজকের দুনিয়াতে যেরকম অবরোধ হয়ে থাকে এরকম অবরোধ না বরং এর চাইতে অনেক কঠিন অনেক নিষ্ঠুর অনেক নির্মম সে অবরোধ ছিল সে অবরোধের চিত্র ছিল এরকম যে যারাই ইমান এনেছে মক্কায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের প্রতি তাদের সবার সাথে মক্কার সমস্ত মস্মিকরা সব ধরনের যোগাযোগ সব ধরনের সম্পর্ক সব ধরনের লেনদেন উঠা বসা কথাবার্তা এমনকি তাদের কাছে কোনো কিছু কেনা বা বেচা কিছু তারা বন্ধ করে দিল আজকের এই সময়ে গোটা পৃথিবীতে অনেক জিনিসই আমাদের জন্য ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে কিন্তু চোদ্দ শত বছর আগের পৃথিবী যখন মক্কা নগরীতে সামান্য কিছু জিনিসপত্র বাহির থেকে আসতো সেগুলো দিয়ে গোটা নগরীর মানুষ বছর জুড়ে তাদের জীবনযাপন করতো এইরকম কঠিন একটা সময় যখন সামান্য কিছু সংখ্যক মানুষ ইমান যারা এনেছেন মক্কায় তখন হাতে গোনা যাবে এমন কয়েকজন মানুষ এই মানুষগুলোর সাথে যখন এ ধরনের আচরণ করা হলো যে তাদের সাথে কেউ কোনো প্রকার লেনদেন করবে না তাদের কাছে কিছু বিক্রি করবে না তাদের কাছ থেকে কিছু কিনবে না তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না তখন সাহাবাইকরামের জীবন ছিল সবচেয়ে দুর্বিশহ নিম সাল্লাহ আল্লাম সপরিবারে সাহাবিরা সবাই সপরিবারে এত কঠিন সময় পার করেছেন যে এরকম কঠিন সময় আর কখনো এমনকি বিভিন্ন দ্বারা আমরা জানতে পারি যে গাছের পাতা পশু জবে করার পর চামড়া সেটা শুকিয়ে রান্না করে পুড়িয়ে বিভিন্ন ভাবে তারা কোনোরকম করেছেন জীবন ধারণ করেছেন কোন রকম। তারা মানবেতর ভাবে শুধুমাত্র প্রাণে বেঁচে ছিলেন এবং সে বেঁচে থাকা কত কষ্টের সে বেঁচে থাকা কতভাবে মানসিকভাবে যন্ত্রণার সেটা বোধহয় বলার আর অপেক্ষা রাখে না তিন বছর এই নির্মম নিষ্ঠুর আচরণের পর যখন সেটি তুলে নেওয়া হলো সেটাও আর এক অলৌকিক ঘটনার ভিত্তিতে আল্লাহ রবুল আলমিন তখন আমাদের প্রিয় নবীলকে ডেকে নিয়ে গেলেন মেয়েরাজ তিন বছরের এই কষ্ট এই যন্ত্রণা এই মনোবেদনা লাঘব করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে একান্তে যে কোনো ত্যাগের পর যে কোনো পরিশ্রমের পর যে কোনো স্যাক্রিফাইসের পর যে কোনো কষ্টের পর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত সুখ দিয়ে থাকেন সে কষ্ট কখনো প্রলম্বিত হয় কখনো সীমিত সময়ের জন্য হয় কিন্তু কষ্ট চিরকাল থাকে না এটাই হলো বাস্তবতা ইন্নামেসরা আল্লাহ রব্বুল আলমিন প্রেরবী সাল্লা সাল্লামের জীবনের মাধ্যমে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহরাম হাজরিন এরপর মেয়ারা যে ডেকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে এত পুরস্কার দিলেন এত নয়ামত দিলেন এত সম্মান দিলেন এত মর্যাদা দিলেন যে তিন বছরের সমস্ত কষ্টের কথা তিনি ভুলে গেলেন মেরাজ থেকে যত পুরস্কার নিয়ে এলেন যত সুসংবাদ নিয়ে এলেন যত নিয়ামত নিয়ে এলেন সাবাই ক্রাম তাদের সে কষ্ট তাদের সে দুঃখ যাতনা তাদের সেই বেদনা সবকিছু তারা ভুলে গেল মোহতারাম হাজরিন আল্লাহর্বুল আলমিন প্রেমী সাল্লাহিসাল্লামকে যখন মেয়ারাজ নিলেন আল্লাহ তালা কুরআনুল এ আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কার মসজিদুল হারাম থেকে রাতের কিছু অংশে সামান্য কিছু সময় ব্যয় করে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিসে নিয়ে গেলেন মসজিদে আকসায় নিয়ে গেলেন এবং এই যে ভ্রমণ আল্লাহ তালা করিয়েছেন এই ভ্রমণটা সম্পর্কে সুরেন নাজমে আল্লাহ তালা আলোকপাত করেছেন অসংখ্য হাদিসে পরবর্তী স্টেপ যেটা গমন সে সম্পর্কে আলোকপাত হয়েছে মৌলিকভাবে এই পুরো সফর আল্লাহ কেন করেছেন লিনো রিয়া আয়া তিনা আল্লাহ বলেছেন যে আমি তাকে আমার আয়া আমার নিদর্শন দেখাতে চাই দেখাতে চেয়েছিলাম যাতে করে সে সমস্ত নিদর্শন দেখে তিনি এসে সাহাবাই ক্রামকে বলেন তাদের ইমান বৃদ্ধি হয় এবং কোরআন এবং হাদিসের বিবরণগুলোকে তারা মেলাতে পারে আল্লাহ আলমিন সেই জন্য এই আয়োজন আয়োজনের জন্য করেছেন মোহতারাম হাজারিম আজ থেকে চোদ্দশো বছর আগে যখন মানুষের কাছে একমাত্র বাহন ছিল ঘোড়া গাধা ওট এ জাতীয় বিভিন্ন প্রাণী এই সমস্ত প্রাণীতে করে এক রাতের সামান্য কিছু সময়ে মক্কা থেকে শুধুর ফিলিস্তিন পর্যন্ত যাওয়া আবার সেখান থেকে ঊর্ধ্ব সফর করে নিজের জায়গায় ফিরে আসা সে যুগের কোন বাহন দ্বারা সম্ভব ছিল ছিল না নবী করিম আলাইহি সাল্লামের জীবনে এরকম একটি ঘটনা যখন ঘটল এই ঘটনা তিনি যখন শোনালেন সকালবেলা সাহাবীদেরকে মক্কায় যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাতে নাকি ফিলিস্তিনের বাইতুল মাকদিসে গিয়েছেন সেখান থেকে নাকি সপ্ত আসমান ভ্রমণ করেছেন সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছেন আল্লাহর সাথে সাল্লার সান্নিধ্যে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছ থেকে অনেক পুরস্কার নিয়ে জান্নাত জাহান্নাম দেখে আবার নাকি একই রাতে ফিরে এসেছেন কিভাবে সম্ভব খুব স্বাভাবিকভাবে মক্কার মোর্শিকরা কাফেররা এটা নিয়ে হাসাহাসি করলো তারা এটাকে অবিশ্বাস করলো এবং নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে ট্রল এবং মজা করা শুরু করলো কারণ তখনকার মানুষের যুক্তিতে বুদ্ধিতে এ তো অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করা সম্ভব ছিল কিন্তু মক্কায় অল্প সংখ্যক যে মুসলমানরা ছিলেন তারা যখন শুনেছেন কথা বলেছেন তাদেরও বিবেক বুদ্ধিতে এটি কি ধরার কথা ছিল নাকি ধরার কথা ছিল না তাদেরও তো বিবেক বুদ্ধিতে ধরার কথা ছিল না কিভাবে সম্ভব এত অল্প সময় সফর করে আসা এমন কোন বাহন তো মক্কায় নাই এমন কোন বাহন তো তখনকার পৃথিবীতে ছিল না যে বাহনে এত অল্প সময়ে সবকিছু সফর করে আবার ফিরে আসা সম্ভব এই জিনিসটা সাহাবীদের তো বুঝে আসার কথা ছিল না তাদের বুঝে আসে নাই যুক্তিতে ধরে নাই লজিকে কুলাই নাই সেজন্য তারা মেরাজকে অস্বীকার করেছেন সাহাবিরা মেরাজকে অস্বীকার করেছেন বরং অবকর بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ এই সিদ্দিক নামে নামকরণ করা হয়েছে তাকে যে তিনি সত্যবাদী সত্যকে সত্যায়নকারী সত্যকে গ্রহণকারী তিনি যেমন এনেছেন করিম স্বীকার করেছেন আবার এই ঘটনায় যখন মক্কার মসজিদরা তাকে মিথ্যা প্রতিপন্ন করছিল ওই টাইমে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে সর্বাগ্রে নিজে থেকে সত্যায়ন করেছেন এরকম একটি পরিস্থিতি এরকম একটা মুহূর্ত তৈরি হয়েছে সমস্ত সাহাবায়িকরা এক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর শুধু বিশ্বাসই করেন না শুধু সত্যই মনে করেন না তারা জানতেন যে আল্লাহর নবী যা বলেন সেটা সত্য নয় বরং মহা সত্য আমাদের যুক্তিতে যদি নাও কোলাই আমাদের বুদ্ধিতে যদি নাও কোলাই আমাদের লজিকে যদি নাও কোলাই তারপরেও সেটা সত্য কারণ আমাদের লজিক আমাদের যুক্তি আমাদের বুদ্ধি এগুলো সব সীমিত আর যে আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক বিষয়গুলো ঘটিয়ে থাকেন তার ক্ষমতা অসীম অসীম আল্লাহর মহান ক্ষমতাকে তার বিশাল ক্ষমতাকে আমাদের সসীম যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা রপ্ত করা 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 কন্ট্রোল আয়ত্ত এটা কোনোদিনই পরিপূর্ণভাবে সম্ভব হবে সবাইকরা ঈমান আনলেন মোহতারাম হাজরিন এই ঘটনা থেকে যে শিক্ষা আমাদের জীবনে আসে আজও আমাদের সমাজে অনেক তরুণ বা বন্ধুরা আছেন আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন যারা স্কুল কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা দেখা যায় ইসলামের কোনো একটা বিধান আল্লাহর কোনো একটা আবেশ আল্লাহর কোনো একটা নিষেধ তার যুক্তিতে ধরে না তার বুদ্ধিতে কুলায় না তার লজিকের সাথে যায় না তখন তিনি সন্দেহ পোষণ করেন যে এটা আবার কীভাবে ইসলামে নির্দেশ হতে পারে এটা আবার কীভাবে যৌক্তিক হতে পারে এটা আবার কিভাবে আল্লাহর নির্দেশ হতে পারে এটা আবার কীভাবে মানার জরুরি বা আবশ্যক হতে পারে তার বুদ্ধিতে যখন কুলায় না তখন সে আল্লাহর বিধানকে অস্বীকার করে কিংবা সংশয় প্রকাশ করে এর মাধ্যমে তিনি ইমান থেকে খারিজ হয়ে যান এই রোগটা আজ আমাদের সমাজে ঘরে ঘরে জনে জনে বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে অনেক বেশি আপনি চিন্তা করুন আজ যখন রকেট আবিষ্কার হয়েছে আজ যখন পৃথিবীতে বিমান হেলিকপ্টার এবং অনেক দ্রুতগামী যান আবিষ্কার হয়েছে এই সময়ে নবী করিম সাল্লা মেয়ারাজের সেই সামান্য সময়ের ভ্রমণ করার বিষয়টি এটা আমাদের জন্য বোঝা অনেক সহজ তখনকার মানুষদের জন্য সাহাবীদের জন্য বোঝাটা অনেক কঠিন ছিল কঠিন হওয়া সত্ত্বেও তারা সেটাকে বিশ্বাস করেছেন না করেন নাই তাদের সে বিশ্বাসের সত্যতা যথার্থতা যৌক্তিকতা এটা আজ পৃথিবীতে প্রমাণিত হয়েছে না হয় নাই আজও দু সালে আল্লাহর কোন আদেশ নবী করিম সাল্লামের কোন নিষেধ যদি আপনারা আমার যুক্তিতে বুদ্ধিতে নাও কুলায় আজকের পৃথিবীতে আজকের বিজ্ঞান আজকের সায়েন্স যদি সেটার কোন যুক্তি গ্রাউন্ড আবিষ্কার করতে নাও পারে আমাদের বিবেকে যদি নাও কুলায় হয়তো দুইশো পাঁচশত বছর কিংবা দুই হাজার বছর পর পৃথিবীতে কোনো না কোন সময় কোরআনের আল্লাহর এ আদেশ এটার যৌক্তিকতা এটার বাস্তবতা প্রমাণ হবে যার সম্পর্কে ইমানদারের বিশ্বাস আছে যে তিনি কাদি সবকিছু করতে সক্ষম তার দ্বারা ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা সম্ভব কিনা উপরে কিভাবে গিয়েছেন তিনি তার তো কোনো হেলমেট ছিল না রকেটে যেতে পাইলটরা বিমানে গেঁদে পাইলটরা তারা অনেক প্রস্তুতি নিয়ে যান তিনি কিভাবে গেলেন এবং কিভাবে সেফলি আবার চলে আসেন নিরাপত্তার সাথে এই সমস্ত যুক্তি বুদ্ধি এই সবগুলো অচল এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সহ গোটা সৃষ্টি জগতের মহাশূন্যের এবং নবমন্ডল ভূমণ্ডল সব কিছু সৃষ্টিকর্তা তিনি যদি চান আগুনের মধ্যে উত্তপ্ত হওয়ার যে যোগ্যতা উত্তপ্ত হওয়ার যে গুণ আগুনের মধ্যে দাহনের যে শক্তি কষ্ট দেওয়ার বা জ্বালিয়ে দেওয়ার যে শক্তি সেটাকে উল্টে দিয়ে তার বিপরীতটা করে সেটাকে ফুলের বাগান করতে তিনি সক্ষম যিনি আগুনকে উত্তাপ দিয়েছেন তিনি আগুনকে আবার উত্তাপহীন করতেও পারেন একজন ইমানদারের বিশ্বাস যখন এই থাকে তখন নবী করিম সাল্লা সাল্লামের আনিত সমস্ত বিধিবিধান এগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক এগুলোর চেয়ে যৌক্তিক এবং যথার্থ আর কিছু হতে আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগের আরেকটি ঘটনা হোদায় বিয়ার সন্ধির আগে নবী করিম সাল্লা স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন যে তার সাহাবিরা এবং তিনি সবাই মিলে তারা মক্কায় গমন করেছেন ওমরা করেছেন তফ করেছেন ওমরা সম্পাদন করার পর মাথা মুন্ডন করেছেন এহরাম পরিহিত অবস্থায় আছেন এটা তিনি স্বপ্নে দেখলেন নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না আমাদের স্বপ্ন কখনো সত্যি হয় কখনো মিথ্যা হয় কখনো অবাস্তব হয় কখনো শুধুমাত্র শয়তানের শয়তানের কারণে কিংবা জল্পনা কল্পনার কারণে দেখি সব সময় ব্যাখ্যা সাপেক্ষ হয় না কিন্তু রাসূলদের প্রতিটি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি ওইটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নে দেখলেন যে মক্কায় তার সাহাবীদেরকে মদিনা থেকে নিয়ে গিয়ে ওমরা করেছেন এই স্বপ্ন দেখার পর আপাত দৃষ্টিতে সেই স্বপ্নটাও কিন্তু অবাস্তব ছিল এ অর্থে যে মক্কার মস্মিকদের অত্যাচারে তাদের অবিচারে তাদের জলম নির্যাতন এবং নিষ্পেষণে আল্লাহর নির্দেশ পেয়ে নবী কেরিম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে যেখানে মক্কা ছেড়ে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন সেখানে এসে তারা ভিটে মাটি গড়েছেন ঠিকানা গড়েছেন সেখানে মক্কার মসজিদরা ওই দেশটি ছাড়ার পর সে এলাকা ছাড়ার পর শুধু এলাকা ছাড়া করেন নাই মুসলমানদেরকে এরপর তাদের পিছু হয়ে ওহুদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে বদরের যুদ্ধ চাপিয়ে দিয়েছে খন্দকের যুদ্ধ চাপিয়ে দিয়েছে অনেকগুলো যুদ্ধ চাপিয়ে দিয়েছে যে থাকতে বরং মদিনাতেও যাতে থাকতে না পারে তার সব বন্দোবস্ত তারা করেছে এরকম একটা কঠিন সময়ে নবী করিম আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন জানো আমি স্বপ্নে দেখেছি আমরা মক্কায় ওমরা করেছি ব্যাপারটা একটু অস্বাভাবিক না যেখানে মক্কায় আপনি টিকতেই পারছেন না মক্কায় টিকা তো পরের কথা মদিনায় এসে সেখানেও টিকতে পারছেন না কঠিন হয়ে যাচ্ছে সেখানে আপনি স্বপ্নে দেখলেন মক্কায় গিয়ে ওমরা করে নিরাপদে ফিরে আসছেন বীরের বেশে কিভাবে এটা সম্ভব বাহ্যিকভাবে একটু অযৌক্তিক অযৌক্তিক মনে হয় না অবাস্তব অবাস্তব মনে হয় না কিন্তু সাহাবিরা তো আমাদের মতো ছিলেন না উলাহ ইকল্লাদি ইনাম তাহান্লাহ তাদেরকে তো আল্লাহ তালা তার রাসুলের সঙ্গী হিসাবে সাহাবি হিসাবে একজন একজন করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করেছেন নির্বাচন করেছেন যে তারা আমার নবীজি আমার রাসুলের সঙ্গী হবে সাহাবি হবে সহচর হবে হাওয়ারই হবে তারা তো আমাদের মতো না তারা সাথে সাথে শোনার সঙ্গে সঙ্গে বললেন ইয়া আল্লাহ তাহলে আমরা ওমরার জন্য প্রস্তুতি নেই রসুল্লা হাকিম সাল্লাহ বললেন হ্যাঁ নাও সবাই প্রস্তুতি নিলেন এহরাম ইত্যাদি নিয়ে সফরে রওনা হলেন বাইতুল্লার ওমরা করতে যাচ্ছেন জেয়ারত করতে যাচ্ছেন এরপরের ঘটনা আমরা সবাই জানি হোদায় বিয়া নামক জায়গা যাওয়ার পর কি হয়েছে মক্কাবাসীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে কি করেছে বরং সেখানে তারা বাধা দিয়েছে এবং তারা বলেছে যে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না যদি হও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত নও প্রস্তুত হও এদিকে সাহাবিরা মক্কা থেকে তো যুদ্ধের জন্য বের হন নাই ওনারা বের হয়েছেন কিসের জন্য অমরার জন্য আল্লাহর ঘরের ইবাদতের জন্য তারা অস্ত্র সজ্জিত হয়ে যান নাই তারা গিয়েছেন এহরামের কাপড় নিয়ে তারা গিয়েছেন সাথে কোরবানি করবেন ওমরার পরে সে পশু নিয়ে হাদি সেটা নিয়ে গেছেন যার কারণে যুদ্ধের জন্য তারা কেউ মানুষভাবে প্রস্তুত ছিলেন না রসুল আকরম সাল্লা সাল্লাম সাহাবীরা সব বাধাগ্রস্ত হলেন বিশাল বড় ঘটনা আমি সেদিকে যাচ্ছি না এরপর একটা পর্যায়ে তাদের উপরে চুক্তি চাপিয়ে দেওয়া হলো হোদায় বিয়ার সন্ধিতে কি চুক্তি এমন একটা চুক্তি চাপিয়ে দেওয়া হলো যে চুক্তির প্রতিটি পয়েন্ট প্রতিটি শর্ত প্রতিটি বিষয় মুসলমানদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল সেখানকার একটা পয়েন্ট ছিল যে মক্কার মসজিদদের মধ্যে থেকে কাফেরদের অমসলিমদের তরফ থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মুসলমানদের দলে আসে তাকে মক্কার মসজিদদের হাতে মুসলমানরা তুলে দিবেন আর এর বিপরীতে মুসলমানদের মধ্য থেকে কেউ যদি মক্কার মসজিদদের দলে গিয়ে যোগ দেয় তারা তাকে ফেরত দেবে না কিছুটা মতো না? এই একটা শুধু না যতগুলো শর্ত সবগুলো মুসলমানদের জন্য মানহানিকর মনে হচ্ছে যে মুসলমানরা পরাজিত তারা বীরের বেশে যা বলছে তা মানতে বাধ্য এমন একটা পরিস্থিতি সাহবায় ক্রামের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করলেও আস্থার কোনো ঘাটতি হয়নি তিনি বিচলিত হয়ে কিছুটা সাময়িকভাবে না সত্য নবী তাহলে আমরা কেন এগুলো মেনে নিব নবী করিম সাল্লামের সাহাবিরা সবাই শুধু মেনে নিয়েছেন তা নয় কিভাবে মেনে নিয়েছেন তারা বলছিলেন কেউ কেউ যে হে আল্লাহ রসুল আপনি না স্বপ্নে দেখেছেন আমরা ওমরা করেছি আমরা তফ করেছি আমরা মাথা মন্ডন করেছি কই আমরা তো এখন উল্টা কোনো কিছু করতে পারলামই না বরং এখান থেকে ফেরত চলে যেতে হচ্ছে মদিনাতে আগামী বছর তারা যদি সুযোগ দেয় দয়া করে তাহলে আমরা আমরা হয়তো করতে পারবো আর না দিলে নাই কিন্তু আপনি যে স্বপ্নে দেখেছেন কই সেটা তো বাস্তবে ঘটলো না বাস্তবে তো তার উল্টাটা ঘটলো আমরা বাধাগ্রস্ত হয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বাহ্যিকভাবে তাদের সমস্ত শর্তগুলো মেনে নিয়ে আমরা আবার ফেরত চলে যেতে হচ্ছে নিজ জায়গায় মদিনাতে তাহলে আপনার স্বপ্নের কি খবর আমরা যদি হতাম কি অবস্থা হতো আমাদের ইমানের তখন দলে দলে তখন আমরা বেঈমান হয়ে যেতাম ঠিক না ভাই ঠিক আমরা বলতাম কই রসুল সাল্লাম যা বললেন সেটা তো খাটে নাই তাহলে তার প্রতি দুর্বল ইমানের কারণে আমাদের ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু সাহাবাইক্রাম তাদের ইমানের লেভেল দেখেন ইমানের মিটার দেখেন একরাম তখন বললেন যে আল্লাহ রসুল আপনি যে স্বপ্নে দেখেছেন সেই স্বপ্ন সম্পর্কে তাহলে ব্যাখ্যা কি আল্লাহ তাল আয়াত নাজলি করেছেন যে লাতা সদায়ল্লাহ রাসূল আউর রিয়া বিল হক আল্লাহ তালা তার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছেন সেটা ঠিকই দেখিয়েছেন দেখেন আল্লাহ বলছেন সে স্বপ্ন সঠিকই দেখেছেন তিনি তিনি ওমরা তব এবং যা যা দেখেছেন সেটাই ঘটবে সাহাবা একরাম সাথে সাথেই নিশ্চিন্ত হয়ে গেলেন ও তাহলে আমাদের বুঝতে ভুল হয়েছে ঘটবে যেটা বলা হয়েছে এই বছর ঘটেনি কিন্তু ঘটবে অচিরেই সাহাবিরা ইমান এনেছেন এবং নবীম সালাম বিশ্বাস রেখেছেন তাদের বুঝে আসেনি বাহ্যিকভাবে মনে হচ্ছে অযথার্থ তারপরেও আল্লাহ এবং আল্লাহ রসুলাম যা বলেছেন সেটার চাইতে যথার্থ আর কিছু হতে পারে না এই মর্মে ইমান তার মজবুত থাকার কারণে তার ফলশ্রুতিতে এক বছর যেতে না যেতেই আল্লাহ বলে আলমিন শুধু মক্কায় গিয়ে ওমরা করার তাওফিকই দেন নাই গোটা মক্কা শহরকে তাদের কর্তলগত দিয়ে তাদের হাতে এনে দিয়ে তাদেরকে বিজয় দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এটা মাধ্যমে পর্যন্ত মক্কাকে মুসলমানদের হাতে এনে দিয়েছে তাহলে আজও ইসলামের অনেক কিছু আমাদের বুঝে আসে না কিন্তু সেটা আমাদের ইমান থাকতে হবে যে যা আমাদের বুঝে আসে না সেটা আমাদের বুঝের সীমাবদ্ধতার কারণে কিন্তু আল্লাহর নির্দেশ কখনো অযৌক্তিক হতে পারে তো যেটা বলছিলাম মেয়রাজ নবিকিম সাল্লা গিয়েছেন সপ্ত আসমানে বিভিন্ন সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে ওই যে আল্লাহ বলেছেন লিনুরিয়া আমি তাকে রাত্রিকালীন ভ্রমণে ইসরাই নিয়ে গিয়েছি মেরাজে নিয়ে গিয়েছি আমার কিছু কুদরতের সাক্ষ্য এবং প্রমাণ তাকে দেখাবো কিছু নজির এবং দৃষ্টান্ত তাকে দেখাবো সেজন্য তো প্রথম আসমানে তিনি গিয়েছেন সেই প্রথম আসমানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আদম আলাইসাল্লামের সাথে দ্বিতীয় আসমানে গিয়েছেন সেখানে সাক্ষাৎ হয়েছে নবী ইহিয়া এবং ইসা আলি হিমাসলাতামের সাথে তৃতীয় আসমানে গিয়েছেন সেখানে সাক্ষাৎ হয়েছে নবী ইউসুফ আলি সালামের সাথে চতুর্থ আসমানে গিয়েছেন সেখানে সাক্ষাৎ হয়েছে ইদ্রিস ইদরিস সালামের সাথে পঞ্চম আসমানে গিয়েছেন সেখানে সাক্ষাৎ হয়েছে হারুন আলি সালামের সাথে ষষ্ঠ আসমানে গিয়েছেন সেখানে সাক্ষাৎ হয়েছে মুসা সালামের সাথে সপ্তম আসমানে গিয়েছেন সেখানে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম খালীন সাথে আল্লাহর বড় বড় রাসুলদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতা লব্ধ অনেক উপদেশ নিয়ে অনেক শিক্ষা নিয়ে অনেক নসিহা নিয়ে অনেক ভালো ভালো বিষয়কে গ্রহণ করে তিনি সিদ্ধুল মমতা গিয়েছেন জান্নাত জাহান নামে গিয়েছেন সেগুলোর অনেকগুলো দৃশ্য আল্লাহ তালা তাকে দেখিয়েছেন কিছু দৃশ্য তাকে দেখিয়েছেন কোন কোন সাহাবি কারা কারা জান্নাতে যাবেন কি আমলের ভিত্তিতে যাবেন সেগুলোর বাস্তব একটা দৃশ্য যেটাকে আমরা ড্যামো বলতে পারি এই টাইপের কিছু আল্লাহ তালা তাকে যা তিনি দেখতে পেয়েছেন জাহান নামের কিছু দৃশ্য তিনি দেখিয়েছেন যেমন আল্লাহ রবুল আলমী নবী করিম সাল্লাহ সাল্লামকে মায়েরাজ নেওয়ার পর কিছু জাহান্নামে ব্যক্তির শাস্তি দেখিয়েছেন তাকে ওই যে আল্লাহর কুদরতের আল্লাহর নিদর্শনগুলো তাকে দেখাবেন তমধ্য থেকে একটা হলো জাহান্নামের শাস্তির ধরন কি হবে কোন অপরাধের কি ধরনের শাস্তি হবে সেগুলো দেখিয়ে নবী করিম সাল্লা মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রায় দেখালেন তিনি ম্যারাজে গিয়ে দেখলেন যে কিছু লোক তাদের হাতের নখগুলো এগুলো সব তামার নখ এই তামার নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে আঁচড়াচ্ছে অটো হয়ে গেছে ইচ্ছাকৃত তো আশ্রয় না আজাব এবং শাস্তি হিসাবে তাদের হাত দিয়ে নিজেদের মুখমণ্ডলকে নিজেদের বুককে তারা ছিঁড়ছে এবং চৌচির করছে রক্তাক্ত করছে তাদের এই কষ্ট দেখে এই যন্ত্রণা দেখে নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা কেন তাদের এই দুরবস্থা তখন তাদেরকে তার সাথে থাকা আল্লাহর পক্ষ থেকে দেয়া গাইড ফেরেশতা বললেন যে আল্লাহ রসুল এ মানুষগুলো হলেন সেই মানুষগুলো যারা পৃথিবীতে বিভিন্ন জায়গা জায়গায় দাঁড়িয়ে একজনের পেছনে তার গীবত তার সমালোচনা তার বদনাম তার দুর্নাম হয়তো তার মধ্যে কোন খারাপ গুণ আছে কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়েছে সৌহার্দ্য নষ্ট হয়েছে পারস্পরিক গণ্ডগোল তৈরি হয়েছে ফাসাদ তৈরি হয়েছে সমাজ শান্তির দিকে গেছে এই মানুষগুলোর কারণে হয়তো কেউ চায়ের দোকানে বসে হয়তো কেউ বাজারে বসে হয়তো কেউ অন্য কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া কোনো বিশেষ যৌক্তিকতা ছাড়া অন্যের সমালোচনা করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো সেই সমালোচনা মিথ্যা নয় কিন্তু কারোর পেছনে তার সমালোচনা করাটা গিবক দুনিয়াতে যারা এই অপরাধ করেছে তাদের শাস্তি এইভাবে হবে আর রাসূলুল্লাহ এরপর মেরাজে পরবর্তী ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখানো হয়েছে যে ব্যক্তি মানুষকে নসিহা করে মানুষকে উপদেশ দেয় মানুষকে ভালো কথা বলে কিন্তু নিজে সেটার উপরে আমল করে না এই ভয়াবহ কাজটি এই গুনাহটি যারা করে সে মানুষগুলোর পরিণাম কি হবে এই সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামকে মেয়েরা আল্লাহ রব আলীন বাস্তব দৃশ্য এবং বাস্তব চিত্র তাকে দেখিয়েছেন তিনি দেখলেন যে কিছু লোকের মুখকে তাদের ঠোঁটকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হচ্ছে এবং এই শাস্তি তাদেরকে অনবরত দেওয়া হচ্ছে এই যে দীর্ঘমেয়াদী শাস্তি তাদের চলছে নবী সাল্লাহিসাল্লাম দেখে বললেন এই দুরবস্থা কেন হচ্ছে তাদের তার সাথে থাকা ফেরস্তা বললেন ইয়ারসুল্লাহ কারণ এই লোকগুলো দুনিয়াতে অন্যকে ভালো কথা বলতো কিন্তু নিজে সেটার উপরে আমল করতো না অত্যন্ত ভয়াবহ বার্তা আলেমদের জন্য ওয়ায়েজদের জন্য বক্তাদের জন্য সমাজের নেতাদের জন্য যারা আমরা অন্যদেরকে উপদেশ করি তাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ বার্তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা প্রত্যেকে নিজে যা বলি সেগুলোর উপরে আমাকে আপনাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মেয়েরাজ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কিছুক্ষণ পরে আরেক কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে এক ব্যক্তি সেই ব্যক্তিকে আল্লাহ রবী আলমীন শাস্তি দিচ্ছেন এবং সেই শাস্তিটা হলো বিভিন্ন পাথর দিয়ে তাকে প্রহার করা হচ্ছে পাথর দিয়ে প্রহার করা দেখে নবী করিম সাল্লাহআসাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোককে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে তখন বল আর সোল্লাহ এরা হলো সেই কপাল পড়া যারা জীবদ্দশায় নামাজ পড়ে নেই পাচাক্ত ফরাজ নামাজ পড়ে নেই এই শাস্তি তাদের হতে থাকবে কেউ কেউ সুদের কারবারের সাথে জড়িত ছিল রক্তের বন্যায় তারা হাবুডুবু খেতে থাকবে পাথর নিক্ষেপ করা হবে সেই দৃশ্য তিনি দেখতে পেলেন কেউ জাকাত দেয়নি। তাদেরকে বিভিন্ন অপমানকর পরিবেশের মধ্যে পরিস্থিতির মধ্যে রাখা হচ্ছে তাদের অপমান দেখে নেবে চাইবেন এবং জানতে চাওয়ার ফলে সেই ছাঁচে থাকা ফেরেস্তা তিনি বলেছেন ইয়ারসোল্লাহ এরা হলেন তারা যারা দুনিয়াতে জাকাত দেয় নাই এভাবে যারা আমানতের খেয়ানত করেছে যারা বিভিন্ন রকমের অপরাধ করেছে নানা রকমের অপরাধ জেনা যারা লিপ্ত ছিল এই মানুষগুলোকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার দৃশ্য নবী করিম সাল্লাহামকে দেখানো হয়েছে গোটা থেকে অসংখ্য শিক্ষা অসংখ্য বার্তা অসংখ্য মেসেজ অসংখ্য আল্লাহ থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাহ আল্লাহ পাঠিয়েছেন এই মেয়ারাজ থেকে আল্লাহর এই মেরাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে জিনিসগুলো নবী সাল্লাম নিয়ে এসেছেন একে তো কোন অপরাধের কি শাস্তি হবে ভয়াবহতা কত বেশি সেটা শিক্ষা নেওয়ার সুযোগ আমরা পেয়েছি মেরাজের মাধ্যমে আর দ্বিতীয়ত মেরাজের মাধ্যমে আজ যে পাঁচ নামাজ সালাত আমরা আদায় করে থাকি এই আল্লাহর বিরাট বড় নেয়ামত আমরা পেয়েছি নামাজটা আজ আমাদের কাছে বোঝা নামাজটা আমাদের কাছে কি বোঝা অথচ নামাজটা ছিল সবচেয়ে বড় ন্যামত আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা তাল রসুল সাল্লা এটা গিফট হিসাবে দিয়েছেন এটা হাদিয়া উপহার হিসাবে দিয়েছেন কিভাবে উপহার কারণ নামাজ হল সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করার সোপান সিঁড়ি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য এটা হলো নেটওয়ার্ক নামাজ যদি কেউ হক আদায় করে পড়ে খুশু খুশুর সাথে পড়ে তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায় এবং আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর আল্লাহর কাছ থেকে তার চাওয়াগুলো সব মঞ্জুর করাতে পারে কিন্তু আজ আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি জাস্ট পড়তে হয় ফরজ না পড়লে গুণা হবে দায় মুক্ত হওয়ার জন্য এটা বোঝা অথচ আসসালাতু তুমি মুমিনিন ইমানদারের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সঙ্গে তার কানেক্টেড হওয়া যোগাযোগ করার মাধ্যম হল কি নামাজ কোরেনে কেরিম আল্লাহ বলেছেন আ তুমি সলা তা তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য আজ আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সব কিছুর কথা স্মরণ হয় ঠিক না বেঠিক মমতার আম হাজারিন এই মায়ারাজের মাধ্যমে পাঁচশক্ত নামাজ আমরা পেয়েছি কোন পাঁচ শক্ত নামাজ পেয়েছি যেই পাঁচ অক্ত নামাজের প্রথম নির্দেশ ছিল পঞ্চাশ কত অক্ত ছিল আল্লাহ প্রথম নির্দেশ করলেন যে হে আমার তোমার যে বলো নামাজ পড়তে হবে প্রতিদিন সরল মনে এই নির্দেশ নিয়ে চলে আসলেন মুসালসাল্লামের সাথে সাক্ষাতের পর উনি বললেন আপনি তাড়াতাড়ি জান আল্লাহর কাছে কমায় নিয়ে আসেন কারণ আমি বনীসরা নেতৃত্ব দিয়েছি আমি জানি আপনার উম্মত আরো দুর্বল হবে বনি ইসরা চাইতে এরা মানতে পারবে না গুণাগার হয়ে যাবে কেউ পঞ্চাশ শক্ত পড়তে পারবে না কঠিন হবে তাদের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম যাওয়ার পর আল্লাহ তালা পাঁচ শক্ত কমাই দিলেন এই মুসা আবার ফেরত পাঠালেন আবার পাঁচ শক্ত কমালেন এভাবে কমাইতে কমাইতে শেষে পাঁচ ওয়াক্ত টিকেছে পাঁচ ওয়াক্ত টিকার পর আল্লাহ তালার ঘোষণা এলো যে এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে খুজুর সাথে মনোযোগের সাথে ধীরস্থিরতার সাথে যথাযথভাবে তোমার উন্মতরা আদায় করে তাহলে আমি তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত আদায় করলে যে পুরস্কার দেওয়ার কথা ছিল দিতাম সেটাই তাদেরকে মেরাজের দেব আরেকটা আমরা পুরস্কার পেলাম যে কোনো নেকামল করলে আল্লাহ রবুল্লাহ আলমিন সে একটা নেকামলকে দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন আরো বেশি বৃদ্ধি করতে পারেন মেরাজ থেকে আমরা আরো যে বিষয়টি পেয়েছি তাহলে নবী করিম সাল্লাম বলেছেন খাওয়াতিমো সৌরাতিল বাকারা সূরা বাকারার শেষ দুই আয়াতে বিশেষ করে শেষের আয়াতে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা হয়েছে কিছু দোয়া করা হয়েছে রব্বান আল্লাহ দুআফিদনা ইন না সিনা রব্বান তাহমিল আলীনা স্রাং কামা হামাল তাহু নামিন নমিন আল্লাহর কাছে কিছু জিনিস আমরা পে পেশ করেছি কিছু চাওয়া পেশ করেছি আল্লাহ যদি ভুলে যাই আমাদের যদি ভুল হয়ে যায় আপনি পাকড়াও করেন এর জন্য অপরাধ হিসাবে গণ্য করেন না আল্লাহ তাল্লা সবগুলো মঞ্জুর করেছেন এই মেহারাজের মাধ্যমে এরপর থেকে এই উন্মতের কেউ যদি ভুলে কোনো ভুল অন্যায় করে ফেলে না জেনে কোনো কিছু করে ফেলে অনিচ্ছাকৃত তার যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য আল্লাহ কোনো পাকড়াও করবেন এই সবগুলো মেরাজের উপহার এগুলো মেরাজের পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েরাজ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বড় পুরস্কার দিয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্দা দুনিয়া থেকে যদি তাওহিদটা ঠিক রেখে চলে যায় আল্লাহর সঙ্গে যদি কাউকে পার্টনার বা শরীর সাব্যস্ত না করে আল্লাহ ক্ষমা করে দিবেন শির করা ছাড়া অন্য অপরাধ থাকলে হয়তো তার শাস্তি হবে কিন্তু ক্ষমা এক সময় পাবে শির থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে এই মহাপুরস্কার এবং সুসংবাদও আমরা পেয়েছি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের মেয়ারাজের মাধ্যমে মোহরাম হাজরিন এই মেয়ারাজ এই মেয়ারাজটা কবে হয়েছে আমাদের দেশে সাধারণত রজব মাসের সাতাইশ তারিখটাকে মেয়ারাজের রাত বলা হয় আর সম্ভবত পঁচিশে রজব তাহলে সেক্ষেত্রে আর দুই দিন পরেই সাতাইশে রজব হবে এই সাতাইশ রজব রাতটিকে আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে অনেক অঞ্চলে মুসলমানরা এটাকে মেরাজের রাত হিসাবে উদযাপন করে আপনারাও করেন কি করেন না মেয়ারাজ নবী করিম সাল্লাহিসাল্লামের ঘটেছে এটা সত্য না বরং মহাসত্য কোরআন থেকে প্রমাণিত ইসরা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত এটাকে অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু এই কবে হয়েছে কোন বছর হয়েছে কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এ বিষয়টি নবী করিম সাল্লাহ সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে বিশুদ্ধভাবে স্পষ্টভাবে জানার কোনো সুযোগ নেই জানা যায় না এটা আমার কথা না সারা বিশ্বে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং হাদিস বেত্তা শত শত বছর আগের ইমাম ইমাম হাফেজ ইবনে হাজর রহম্লা ইমাম ইবনে তাইমি রহমহল্লা ইমাম ইব্দুল কাইম রাহেমহামল্লা ইমাম নবী রাহমহল্লাহ এই সমস্ত বড় বড় ইমামগণ শত শত কেউ কেউ সহস্রাব্দ আগে প্রায় যারা গত হয়েছেন এই সমস্ত ইমামদের মন্তব্য হলো নবী করিম সাল্লা ম্যারাজ হয়েছে সত্য কিন্তু মেরাজ কোন কোন মাসে কোন তারিখে কোন ডেটে হয়েছে এই বিষয়ে নবী করিম কোনো হাদিস থেকে প্রুফ বা প্রমাণ পাওয়া যায় না সাতাইশে তারিখটিতে ম্যারাজ হয়েছে বলে লোকমুখে প্রচলিত আছে অনেকে বলে হাফেজ ইবনে হাজার মহল্লা এটার খণ্ডন করে বলেছেন যে এ বিষয়ে কোনো প্রুফ বা প্রমাণ পাওয়া যায় না আলমুলাম যারা আছেন তারা জানেন হাফিজ ইবন হাজার আসকালানি কে সহি বুখারির সবচেয়ে বড় ব্যাখ্যাতা সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থের রচয়িতা হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত পুরুষদের দশজনের অন্যতম একজন হলেন হাফিজ ইবনে হাজার রহমা রহমাল এই সমস্ত ইমামগড়ের মন্তব্য থেকে আমরা জানলাম যে নবিকর মিস্লাম মেয়রাজের মাসটা আসলে হাদিসের থেকে আমরা জানতে পারি না কোন মাস অনেক ইতিহাসবিদগণ বা অনেক বর্ণনা থেকে বোঝা যায় রজবের কথা অনেকগুলো থেকে বোঝা যায় রমজানের কথা কোনটা থেকে বোঝা যায় রবি কথা কোনটা থেকে বোঝা যায় জিলকদ মাসের কথা এখন একটা প্রশ্ন হতে পারে আপনাদের নবী করিম সাল্লা জীবনে ম্যারাজ হয়েছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সাহাবিরা কিভাবে সেই ঘটনার তারিখটা সংরক্ষণ করলেন না কিভাবে সম্ভব প্রশ্ন থাকে কি থাকে না এই প্রশ্নের উত্তর হলো আজকের পৃথিবীতে দুই সালের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে দিবস পালন করাটা যত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে চোদ্দশো বছর আগের পৃথিবীতে দিবস উদযাপনের এই কালচার এই সংস্কৃতি ছিটা ফোঁটাও চোদ্দশো বছর তো অনেক আগের কথা চলেন বিশ বছর আগে গিয়ে একটু দেখি এখানে মুরব্বীরা যারা আছেন বলেন বিশ বছর আগে এখনকার মতো কি জন্মদিবস উদযাপন হতো বিবাহ বার্ষিকী উদযাপন হতো আর এখন যুবকরা তো কিসের জন্মদিবস আর বিবাহ বার্ষিকী এখন হাত ধোয়া দিবস পা ধোয়া দিবস এমন কোন কাজ আছে যে দিবস নাই দিবস তো আমার মনে হয় সব শেষ হয়ে গেছে সামনে থেকে রাত বরাদ্দ হবে কারণ দিবস তো আর নাই প্রতিদিনই কোনো না কোন আজকে পরিবেশ দিবস কালকে অমুক দিবস কালকে তমুক দিবস এই যে দিবস সর্বস্ব কর্মকাণ্ড ওই যে পিতা দিবস একটা আছে বোধ বাবা দিবস আছে না নাই বাবা দিবসে দেখবেন অনেক যুবক গিয়ে বাবার সাথে ফুল নিয়ে বিভিন্ন তারপরে বাবাকে উইশ করে অভিবাদন জানায় বাবা আজকে বাবা দিবস তোমাকে বাবা দিবসের শুভেচ্ছা জানায় কি জানায় না এইগুলা সাধারণত বাবার বাধ্যগত সন্তান একটু কমই হয় ঠিক না ভাই ঠিক যারা বাবাকে প্রতিদিন শ্রদ্ধা করে তাদের কাছে দিবসটা হাসির জিনিস ছাড়ার কিছু না ঠিক না ভাই এই দিবস সর্বস্ব কর্মকাণ্ড আজকের পৃথিবীতে চলে চোদ্দশো বছর আগে সাহাবিরা দিবস নিয়ে আমাদের মতো এরকম পাগল ছিলেন না ওনাদের কাজ ছিল মেরাজ থেকে নবী করিম সাল্লাম কি শিক্ষা এনেছেন কি আমল এনেছেন পাঁচ শক্ত নামাজ এনেছেন তাহলে এটাকে জীবনের তরে ধরলাম কখন আর ছাড়লাম না এটা ছিল সাহাবিদের কাজ আর আমাদের কাজ হলো মেরাজ থেকে পাঁচ শক্ত নামাজ নিয়ে আসছেন নামাজের খবর নেই কিন্তু মেরাজ উদযাপন ঠিক না বি ঠিক বাইরে আমার প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিবসটিকে প্রতি বছর একবার করে তিনি উদযাপন করেছেন বা খলিফায়ে রাশেদারা করেছেন সাহাবায়ে কেরাম করেছেন এরকম কোন বিশুদ্ধ হাদিস তো পরের কথা কোনো জাল পাওয়া যায় না দ্বিতীয় কথা হলো একজন মুসলমানের জন্য নির্দেশ এবং নির্দেশনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা যে তিনি কি করেছেন তো সাহাবীরা কি করেছেন আমরা বলি আজ মেরাজের রাত কার মেরাজের রাত মেরাজ তো নবী করিম সাল্লাহ সাল্লামের হয়েছে আজ বা কাল বা সাতাইশে তারিখে রজব মাসের আমরা যে মেরাজের রাত বলি এ রাতে কি কারো মেরাজ হয় কারো মেরাজ হয় না এই যে মেরাজ এর রাত বলে মেরাজ বার্ষিকী যেটা আমরা উদযাপন করি এই উদযাপনের কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই তাহলে কি করতে হবে মেরাজের শিক্ষাগুলো যেগুলো এতক্ষণ বললাম মেরাজের যে নির্দেশগুলো মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে মেরাজে আনা উপহারগুলো সেগুলোকে আলিঙ্গন করতে হবে সেগুলোকে ওয়েলকাম করতে হবে স্বাগতম জানাতে হবে সেগুলোর উপর আমল করতে হবে তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামের ম্যারাজ থেকে আনিত আমলকে পেয়ে আমরা ধন্য হলাম আর সেগুলো যদি আমল না করি আর শুধুমাত্র ওই দিবস উদযাপন করি যে দিবস উদযাপন নির্দেশ না আল্লাহ দিয়েছেন না তার রসুল দিয়েছেন না সাহাবিরা করেছেন না খোলাফেরা রাশাদারা করেছেন সেটা করাটা বরং বেদাতে পরিগণিত হবে আর বেদাতে পরিগণিত হলে তার ঠিকানা হবে আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন করার তালা আমাদেরকে দান করুন এই মেরাজকে কেন্দ্র করে আর অনেক অনাচার আমাদের সমাজে আছে সব অনাচার নিয়ে কথা বলা সম্ভব না আর একটা অনাচারের কথা বলে শেষ করি সেটা হলো আপনারা অনেক বাসা বাড়িতে অনেক দোকানে দেখবেন একটা ছবি টাঙানো সেই ছবিতে ঘোড়ার মতো একটা কিছু আছে সাদা কালারের তার দুইটা ডানা আছে এবং লেখা আছে এটা বোরাক সাল্লিয়া নবীজির বোরাক এগুলো দেখছেন না দেখেন না আপনারা অনেকে ঘরে শ্রদ্ধার সাথে টাঙ্গায় রাখেন অনেকে দোকানে টাঙ্গায় রাখেন বরকত হবে সেজন্য এবং এই ফটো টটো এগুলোর ব্যবসায়ী যারা বিভিন্ন শোপিস বিক্রি করে ক্যালেন্ডার ইত্যাদি বিক্রি করে তারা এগুলো দে বিক্রি করে আমরা কিনি নবী করিম সাল্লাহ্লামের যে বাহনে করে তিনি মেয়েরাজে গিয়েছেন সেই বাহন আমরা কেউ দেখেছি এই ছবি যে অঙ্কন করেছে এই লোক দেখেছে তাহলে কিভাবে সে অঙ্কন করলো কল্পনা থেকে ভুয়া এবং আন্দাজে একটা জিনিস তৈরি করে দিয়েছে আর আমরা মুসলমানরা এতই সোজা সরল কোথেকে কি এলো তার কোনো প্রুফ আছে কিনা তার কোনো অথেন্টিকেশন আছে কি না তার কোনো নির্ভরযোগ্যতা আছে কিনা তার কোনো প্রমাণ দলিল আছে কি না সেগুলো দেখি নাই আমরা যা পাই সেটাই গেলে বসি ভাইরা আমার এরকম আন্ধা দুন্ধা মুসলমানের জন্য জান্নাত আসেনি জান্নাত কিনতে চাইলে বিবেককে খরচ করতে হবে কোনটা রাত কোনটা দিন কোনটা সত্য কোনটা অসত্য কোনটা অন্ধকার কোনটা আলো কোনটা হক কোনটা বাতিল কোনটা ভুল আর কোনটা সঠিক এটা বোঝার মতো বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিবেকটা খরচ করতে হবে অতএব বোরাকের নামে এই যে একটা প্রাণীর ছবি আমাদের বাড়িতে আমরা টাঙিয়ে রাখছি এটা শয়তানি আমাদের মাথায় দিয়েছে নেকসুরতে ধোকা আমরা মনে করি নবীজির মোহাব্বতে নবীজির মেরাজের বোরাকের ছবি আমি টাঙিয়ে রাখলাম আসলে এই ছবি টাঙানোর কারণে নবী করিম সল্দুলাউল্লা ইসলামের শেহ হারি জেডি বুখারিতে বর্ণিত হয়েছে লাতাদ হরুল মালাইকেতো বৈ তানফি হিকালবন অসোরা যেই ঘরে কোনো প্রাণীর ছবি এভাবে ঝুলানো থাকে এভাবে দৃশ্যমান থাকে এভাবে টাঙ্গানো হয়ে থাকে রাখা হয়ে থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা তাহলে যেই বুরাকাব বোরাকের কথিত বরাকের নামে ভুয়া ছবি আপনি রেখেছেন এটার মাধ্যমে বরকতের জায়গায় বরং আরো রহমতের ফেরেশতা দূর হয়ে যাবে বেবরকতি আসবে অথচ আমরা অনেকে না বুঝি সেটা আসে না নাই আমাদের মধ্যে এগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝবুদ্ধি যেন হয় ইসলাম সম্পর্কে ভুয়া ভিত্তিহীন জাল বানোয়ার জিনিস যেন আমরা গ্রহণ না করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা জেনে শুনে বুঝে শুনে আল্লাহর দেয়া বিবেককে খরচ করে মুসলমান হব আন্দাজন্দা মুসলমান হওয়ার সুযোগ ইসলামে নাই অতএব জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজকে কেন্দ্র করে মেরাজ এর এই বিষয়টিকে সামনে রেখে যত রকমের বিদআত আমাদের সমাজে হয়ে থাকে এই সকল বিদআত থেকে কুসংস্কার থেকে অনাচার থেকে অন্যায় আচরণ থেকে ভুয়া এবং ভিত্তিহীন বিষয় থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে গোটা মুস্তিমিল্লাহ হেফাজত করুন পরগাছা যত বেশি হবে ধান ক্ষতি হবে ইসলামের নামে ভুয়া ভিত্তিহীন জিনিস যত বেশি থাকবে আমাদের ইসলামের তত ক্ষতি বেশি হবে বেদাত যে সমাজে যত বেশি থাকবে সুন্নত সে সমাজে তত কমে যাবে অথচ আমাদেরকে অনুসরণ করতে হবে সুন্নতের বেদাতের নয় ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনকে সুন্নতের আলো দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন